काली काली बलड़े श्यामा काली काली महाकाली काली के पाप हरण धर्म पदा काम देवी नारायणी नमस्ते जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिव क्षमा स्वाहा सदा नमस्ते काली कल्ला बालन पाप संति सूरज देवी पंड पास नंदी चंडी प्रचंड मुंडु माला विभूषित पंड पात रत्सये देवी चंडी के सर्व पापनं महामाये काली की सर्वदेवी सर्वदेव शांताय शक्ति देवी आराधना सन्नायं जपामिस्त शरणात्र हि देवी चरणागत दीनात्र परित्राण पराजगी सर्वसाक्षी हरे देवी नारायणी नमस्तुते ज्ञान गंध ज्ञान शरणाधि जयो दुर्गा देवी प्रसन्नायं प्रसन्नीत সর্বযোগী হরপ্রিয়। এই মুহূর্তে পেয়েছি সেই বাপ্পাকে, যাকে এখন সেনায় ষষ্ঠগ্রামে কাপালিক বাপ্পা বলেও অনেকে ডাকছে। বাপ্পার কিন্তু বয়স 40 এদিকেই, কিন্তু বয়সের নানান প্রতিকূলতার কারণে রোগ জ্বালা বিভিন্ন সমস্যায় চুল দাড়ি পেকে গেছে। বাপ্পা এখন এই সেনায় ষষ্ঠগ্রামে যা কিছু অনুষ্ঠান বাড়ি আছে সব জায়গাতেই কিন্তু বাপ্পা সবার বাড়িতে নিমন্ত্রিত অতিথি। বাপ্পা শৈশবকাল থেকে বাবা মায়ের একমাত্র ছেলে, নানান প্রতিকূল পরিস্থিতির মধ্যে কষ্ট সৃষ্ট করে বড় হয়েছে। গোঘাটের দৌলতবাটি গ্রামে ব্রাহ্মণপাড়ায় বাপ্পার জন্ম। বাপ্পার কাছ থেকে আমরা জানব, সবাই তো স্যুট বুট পরে, ধুতি পাঞ্জাবি পরে, কালো চশমা পরে, বাইক চার চাকা নিয়ে ঘুরছে, নানাভাবে রিল্যাক্স করছে। বাপ্পারও সংসার আছে, কিন্তু বাপ্পা বিলাসিতাটা জানে না, কেন জানে না এটাই জানবো। বাপ্পা তুমি বলো, ভোরে তারা চ্যানেলে দর্শক বন্ধুদের, তুমি এই জগতে কেন এলে? এই জগৎ হচ্ছে আমি মানে সুন্দর করতে আসিনি, আমি জীবনকে কষ্ট দিতে চাই এবং এই কষ্ট থেকে আমি মানুষকে শিক্ষা দিতে চাই যে জীবন কষ্টের জীবন, এই জীবনটা কষ্টের জীবন। আমি সুন্দর হতে চাই না, আমি সুন্দর হতে চাইছি, মানুষের মন মানুষকে সুন্দর করতে চাইছি, আমি নিজেকে সুন্দরভাবে গুছিয়ে দিতে চাই না। এত মানুষ তোমাকে ভালোবাসে, তার কারণ কি? সবই মায়ের ইচ্ছা। তোমার তো টাকা নেই যে হ্যাঁ বিরাট কিছু করে মানুষকে বসীভূত করবে, সেরকম নয়, কিন্তু মানুষ খুব ভালোবাসে দেখেছি, সর্বত্রই তোমাকে দেখা যায়। আগামী দিনে এই কালী পূজা, ধর্ম, ঠাকুর, ঈশ্বর, আধ্যাত্মিক জগতে তোমার ইচ্ছা কি? ইচ্ছা হচ্ছে যে আমি মায়ের সবাইকে ভালোবাসি এবং সবাইকে ভালোবেসে যাবো, যতদিন বাঁচবো। আর জগৎকে জানতে জানাবো চাই যে যে ঠাকুর ছাড়া কেউ নেই, মা অন্তত আমি সবারই, সবারই ভগবান একই, মন্দিরও একই আর ভালোরও একই, মা সবারই মঙ্গল করুক তার কামনা করি, যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে, তার জন্য মায়ের কাছে আমি প্রার্থনা জানাবো। এখন বাপ্পা আছে সেনাই সারদা সংঘ, অর্থাৎ সেনাই বনমুড়ি মাতা মন্দির সংলগ্ন যে আমাদের জাগ্রত কালী মন্দির, সেই কালী মন্দির, কারণ বাপ্পা মা কালীর ছেলে, মায়ের মন্দিরেই বাপ্পার জায়গা, এদিক ওদিক সেদিক করে বাপ্পা ঘুরে ভবঘুরের মতো। বাপ্পা নানান সমাজসেবা কাজের সাথে সকল মানুষের সাথে হাতে হাত মিলিয়ে সব জায়গাতেই থাকে, বাপ্পাকে এলাকার মানুষ খুব ভালোবাসে, আপাল গোপাল কাঙাল, বাপ্পা সকলের নয়নমণি। বাপ্পা এই ধরাধামে এসেছে, কি করতে চাই সেটাও বলল। বাপ্পা পুজো কখন করা হয়? পুজো সকাল 6টায় আমার পুজো হয়ে যায়, তো সকাল 6টায় পুজো সারি, আবার রাত্রে আমি 6:30-7টার মধ্যে আবার আমি মায়ের প্রার্থনা করি, গোবিন্দ সেবা দিই, যেই কালী সেই কৃষ্ণ উভয়ের সেবা আমি একসাথে দিই, সেবা হয় দিয়ে আমি অন্তর থেকে আমার চোখের নয়নের জল দিয়ে আমি গোবিন্দ চরণ ধুয়ে দিই এবং মা কালীকে আমার অন্তর থেকে চোখের জল দিয়ে মায়ের ভক্তি পূর্ণভাবে আমি পুজো করি।
এতে মা খুশি হন এবং মা সবারই কাছে আমাকে ভালো করে। আমরা পেয়েছি বৈদ্যনাথ মুর্মুকে। আচ্ছা বাপ্পাকে আপনার কেমন লাগে? ভালো। হ্যাঁ ঠাকুরমশাই, ঠাকুরমশাই বাপ্পাকে সবাই ভালোবাসে, এটাই আজকের সময়ে। বাপ্পা সবার প্রিয়, বাপ্পা সবার চোখে নয়নমণি, বাপ্পা খুব ভালো ছেলে, বাপ্পা জীবন যৌবনে মায়ের সেবায় হয়ে থাকুক, এটুকু ভরে তারা চ্যানেলের আজকের প্রার্থনা। সদা নমস্তুতে কালী কালী মহাকালী, কালীকে পাপহরণী ধর্ম প্রদান কামদেবী নারায়ণী নমস্তুতে।